Welcome to episode 100 of Art and Storytime. একটা টিনেজ মেয়ে এবং তার বাবা এই দুজন নিয়ে তাদের পরিবার তারা তাদের গ্রামের বাড়ি থেকে অনেক দূরে শহরে থাকত একটা সময় তার বাবার বিজনেস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা গ্রামের বাড়ি ফিরতে বাধ্য হয় ওই দিন রাতে খাওয়া দাওয়া শেষে মেয়েটি তার রুমে যায় যেহেতু তাদের সিচুয়েশনটা খুব বেশি ভালো ছিল না মেয়েটা ঘুমাতে পারে না একটা সময় সে তার জানলার কাছে দাঁড়ায় এবং বাড়ির পাশেই যে জঙ্গলটা ছিল ওটার দিকে তাকিয়ে থাকে মেয়েটার অভ্যাস ছিল হুইসেল বাজানো যেটাকে আমরা শীষ বাজানো বা সিটি দেওয়া বলি তো সে জানলার কাছে দাঁড়িয়ে কয়েকবার হুইসেল বাজায় বাজানোর পর যখন সে একটু থামে সে অন্য কারো হুইসেল বাজানো শুনতে পায় যেটা জঙ্গল থেকে আসছিল সে একটু ভালো করে দেখার পর লক্ষ্য করে একটা গাছের ডালে কালো ছায়া দেখা যাইতেছে এবং ওখান থেকে কেউ একজন হুইসেল বাজাইতেছে তো সে ভাবে যে তার সাথে কেউ খেলতেছে জিনিসটাকে সে খুব পজিটিভলি নেয় সে নেগেটিভলি নেয় না বা ভাবে না যে এটা কোনো খারাপ কিছু হতে পারে তখন সেও হুইসেল বাজায় হুইসেল বাজানো বন্ধ করার পর জঙ্গল থেকে কেউ আরেকজন হুইসেল বাজাইতেছে এভাবে পরপর অনেকবার সে একবার বাজাইতেছে ওই জঙ্গলের জিনিসটা একবার বাজাইতেছে এরকম হয় এবং তার বাবা তার রুমে ঢুকে ঢুকে বলে কী করতেছো তুমি তো মেয়েটা বলে যে কী হইতেছে সে হুইসেল বাজাইতেছে এবং জঙ্গলে কাছে বসে থাকা আরেকজন হুইসেল বাজাইতেছে তার বাবা তখন মারাত্মক ভয় পায় এবং তার বাবার চেহারাটা এরকম ছিল যে সে খুব মারাত্মক ভয়ঙ্কর কিছু দেখে ফেলছে বাবাটা বেশি দেরি না করে মেয়েটাকে তার ক্লোজেটের ভিতর রাখে এবং ক্লোজেটটা লক করে দেয় এবং মেয়েটাকে বলে যে যেটাই হোক না কেন তুমি যাই শুনো না কেন বের হবে না সকাল না হওয়া পর্যন্ত তুমি বের হবে না কিছুক্ষণ পরেই মেয়েটা এরকম কিছু শুনতে পায় যে তার জানালায় অনেক জোরে কিছু এসে বসছে খুব মানে বাজে কিছু খুব একটা নেগেটিভ ফিল আসতেছিল এবং কিছুক্ষণ পরেই তার বাবার চিৎকারের আওয়াজ শোনে তার বাবার চিৎকারের আওয়াজ শোনার পর সে অবশ্যই ওখানে বসে থাকতে পারতেছিল না অনেক চেষ্টা করে বের হওয়ার কিন্তু তার বাবা তো ক্লোজেটটা লক করে দিছে তো কান্না করতে করতে সে ওখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন দুপুরের দিকে তাদের বাসায় তার খালামণি আসে এবং তাকে ক্লোজেট থেকে বের করে মেয়েটা তার খালামণিকে সব কিছু বলে এবং ওই সময় তার খালামণি বলে যে তোমার বাবাকে তুমি আর কখনও খুঁজে পাবে না তোমার সবচেয়ে বড় ভুল ছিল হুইসেল বাজানো কেন তুমি হুইসেল বাজাইছো তার খালামণি তাকে বলে যে রাতে বিশেষ করে বা জঙ্গলের আশেপাশে হুইসেল বাজানো সম্পূর্ণ নিষেধ কারণ তখন এই জিনিসটা কোনো নেগেটিভ অ্যান্টিটিকে অ্যাট্রাক্ট করে যেটা তোমার খুব বেশি ক্ষতি করবে বিশেষ করে স্ক্রিনে নামটা দিয়ে দিব এটা মুখে বলতে নাই যতটুকু আমি জানি তো এগুলো এসে তোমাকে ক্ষতি করতে পারে ওই দিন তার বাবা নিখোঁজ হয়ে যায় তার বাবাকে আর খুঁজে পাওয়া যায় না এবং মেয়েটা এত বেশি ভয় পায় যে প্রত্যেকদিন রাতে সে তার ক্লোজেটের ভিতর ঘুমাতো ক্লোজেটটা লক করে আজকে আমি তোমাদের সাথে দ্য কার্স অফ হুইসেল নিয়ে কথা বলবো বিশেষ করে হচ্ছে যে কেন শীষ বাজাইতে নাই বা সিটি বাজাইতে নাই কেন এগুলো খারাপ বিশেষ করে রাতের বেলা বা যদি তুমি জঙ্গলের আশেপাশে বা জঙ্গলের মাঝখানে থাকো বা তোমার ধরো বাসার আশেপাশে অনেক বেশি গাছপালা আছে তখন তুমি কোনোভাবেই শীষ বাজাতে পারবে না সিটি বাজানো যাবে না কারণ এটা খুবই খারাপ অথবা যারা সেইলর সমুদ্রে বেশি থাকে বা জাহাজে কাজ করে তাদের সিটি বাজানো সম্পূর্ণ নিষেধ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে আমাদের কালচারেই আমাদের বাঙালি কালচারেই যারা বড়রা আছে তারা তোমাদেরকে সবসময় বলবে যে শীষ বাজাবে না সিটি বাজাবে না এটা করবা না না করে বিশেষ করে রাতের বেলা অনেকে করতে না করে এটার পিছনে আসলে অনেক কারণ আছে এটা আসলে নেগেটিভ প্যারানর্মাল এন্টিটিজের অ্যাট্রাক্ট করা ছাড়াও অন্য জিনিসকেও অ্যাট্রাক্ট করে যেমন ব্যাড লাক খুব খারাপ কিছু হওয়া তারপর তুমি অসুস্থ হয়ে যাওয়া এগুলো নাকি এটা অ্যাট্রাক্ট করে সুতরাং এটা থেকে দূরে থাকবা তুমি যদি এখানে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবা না বেল আইকনটা অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে তোমার কাছে নোটিফিকেশন যায় কারণ আমার আপলোডিং শিডিউল একটু উল্টাপাল্টা ইদানিং তো আমি যে কোনো সময় ভিডিও আপলোড দিতে পারি বেল আইকনটা অন করে রাখো আর আমার একটা ব্লগ ইউটিউব চ্যানেলও আছে ওখানেও সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকে খুব রাগি যে আমি আপলোড দিতেছি না ওখানে এটার কারণ হচ্ছে যে আমি গত 2 সপ্তাহ ধরে বেড়াইতেছি আমি আসলে লাস্ট কবে কোথাও বেড়াতে গেছিলাম আমি জানি না মানে এত দেরি হয়েছে আমি বাসায় সবসময় তো এই 2 সপ্তাহ ধরে অনেক বেড়ানো হইতেছে এখানে ওখানে ঘুরতে যাওয়া হইতেছে যার কারণে আমি সময় পাইতেছি না কিন্তু ভিডিও এডিটিং প্রসেসে আছে আমি আপলোড দিব
আর তুমি যদি আমার পেইন্টিং পছন্দ করো, আমার আর্ট পছন্দ করো, তাহলে আমার ফেসবুক পেজ, দুটা ফেসবুক পেজ অথবা আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলার যে কোনো একটাতে মেসেজ দিয়ে আমার পেইন্টিং কিনতে পারবা, অরিজিনাল পেইন্টিং কিনতে পারবা আর কম দামে আর্ট প্রিন্টও কিনতে পারবা। তো তুমি যদি চাও আমাকে সাপোর্ট করতে বা আমার আর্ট কিনতে, ওখানে গিয়ে মেসেজ দিতে পারো বা কোনো প্রশ্ন থাকলেও মেসেজ দিতে পারো। হুইসেল নিয়ে অনেক অনেক ক্রিপি স্টোরি আছে যেটা আসলে তোমাদেরকে বলে শেষ করা যাবে না। তবে হুইসেলের কারণে সবচেয়ে বেশি যে ঘটনাটা ঘটে এবং সবচেয়ে বেশি যে নেগেটিভ এন্টিটির সাথে মানুষের সমস্যাটা হয় সেটা হচ্ছে, স্ক্রিনে আমি নামটা দিয়ে দিব এবং আমি জিনিসটাকে মিমিক বলে ডাকবো, কারণ ওটার আসল নামে কেউ যদি ওটাকে ডাকে বা ওটার নাম বলে তাহলে অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেটা অনেক আর্টিকেলে এবং অনেক জায়গায় লেখা আছে যে তুমি ওটার নাম ধরে কখনো ডাকবে না। সুতরাং আমি তোমাদেরকে রিকমেন্ড করবো না যে ওটার নাম ধরে ডাকতে, জাস্ট তোমরা দেখো। এরকম একটা ঘটনা কয়েকদিন আগে ঘটছে যেটা একজন টিকটকে পোস্ট করে তার সাথে হওয়া ঘটনা, কিন্তু তার ভিডিওটা আমি আর খুঁজে পাইতেছি না, হয়তো টিকটক ওটা রিমুভ করে দিছে, জানি না, যার কারণে তোমাদেরকে দেখাইতে পারতেছি না। তো ঘটনাটা এরকম ছিল যে তার বাবার বাড়ি হচ্ছে একটু জঙ্গলের সাইডে এবং সে তার হাজবেন্ড, তার কুকুর এবং সে তিনজন মিলে গাড়িতে করে তাদের বাসায় যায় তার বাবার বাড়ি বেড়াতে। তো বিকেল হবে তখন, সন্ধ্যা বিকেল এরকম টাইম, তারা খেলতেছিল বাইরে তাদের কুকুরকে নিয়ে। মেয়েটা জানতো যে তার বাবার বাড়ির আশেপাশে মিমিক এই জিনিসটার উপদ্রব খুবই বেশি এবং খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। তার বাবা মাও তাকে সবসময় না করতো হুইসেল বাজাতে, কিন্তু তখন যে তার কুকুরের সাথে সে খেলতেছিল তার মাথায় এটা ছিল না যে সে কোথায় আছে এবং সে হুইসেল বাজায়, একটা হুইসেল বাজায় এবং বাজানোর পর তার মাথায় আসে যে সে কী করছে। এবং তখন তার হাজবেন্ডও তার ওয়াইফের দিকে, ওই মেয়েটার দিকে খুব মানে শকড দৃষ্টিতে তাকাইছে যে কী করলা এটা তুমি, তারপরেও ইগনোর করছে এবং ওই জিনিসটা নিয়ে আর কথা বলে নাই আর হুইসেল তারা বাজায় নাই। কিন্তু তারা তারপর থেকেই তাদের বাসার আশেপাশে জঙ্গলে গাছপালায় কারো হাঁটার শব্দ শোনা শুরু করে এবং তার ভিডিওতে আসলে আমাদেরকে দেখাইছিল ওই আওয়াজটা যে হইতেছিল। সন্ধ্যার পর মেয়েটা এবং তার হাজব্যান্ডটা তাদের নিজের বাসায় ফিরে যাবে। তো তার হাজব্যান্ডটা তার ওয়াইফের মা বাবার সাথে কথা বলতেছিল এবং ওয়াইফটা ডিসাইড করে যে সে একটু আগে বের হবে, বের হয়ে গাড়িটা স্টার্ট দিবে। তো তখন তাদের বাসা থেকে তাদের গাড়িটা যেখানে ছিল আর মাঝখানের দূরত্বটা অনেকটা বেশিই ছিল, তারা কিছুটা দূরেই গাড়িটা পার্ক করছিল। সে বাসা থেকে নিজে আগে একা বের হয় এবং যখন সে ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাইতেছিল গাড়িটার দিকে, তার হাতের ডান পাশে যে পাশে জঙ্গলটা, তার এরকম ফিল হয় যে কিছু একটা, খুব ভয়ঙ্কর কিছু একটা ওখানে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকাইতেছে। এবং সে বুঝতে পারে যে এটা হচ্ছে মিমিক এবং সে চেষ্টা করে যে সে ওখানে তাকাবে না, সে ভাবে যে না যেটাই হোক না কেন আমি ওখানে তাকাবো না। এবং হাঁটতে হাঁটতে সে এরকমও ফিল করে এবং পায়ের আওয়াজে শুনে কারো যে তাকে ফলো করতেছে, ওই জঙ্গলটা থেকেই তাকে দেখতেছে এবং ফলো করতেছে। তো সে তারপরেও ওখানে তাকায় না, কারণ সে জানে যে সে যদি তাকায় তাহলে ওখানে গেম ওভার। তো সে তাকায় না এবং গাড়িতে গিয়ে দরজাটা খুলে বসে। কিছুক্ষণ পর সে দেখে তার গাড়ির আয়না দিয়ে যে তার হাজবেন্ড দরজা খুলে বের হয়েছে। সে তখন সাথে সাথে গাড়ি থেকে বের হয় এবং তার হাজবেন্ডকে হাত দিয়ে একটা সিগন্যাল দেয়, এরকম একটা সিগন্যাল দেয় যাতে তার হাজবেন্ড বুঝে যে আশেপাশে তাকানো যাবে না, একদম সোজা গাড়িতে এসে বসতে। তো তার হাজবেন্ড সেটাই করে, আশেপাশে তাকায় না, গাড়িতে এসে বসে তারা গাড়িটা স্টার্ট করে। তাদের কুকুর তাদের সাথে ছিল ব্যাক সিটে। তো তারা গাড়ি স্টার্ট দিয়ে যখন ওখান থেকে বেরোইতেছিল, একটা জায়গা এরকম ছিল যে দুই পাশেই জঙ্গল আর মধ্যে দিয়ে রাস্তা। তো তখন তারা দুই পাশেই এরকম ফিল করে যে খুব বড় দানব আকৃতির কিছু দুই পাশ থেকে দৌড়ে দৌড়ে তাদেরকে ফলো করতেছে এবং এই জিনিসটা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা ওই জঙ্গলের এরিয়া থেকে বের হয়। তার বাসায় পৌঁছানোর পর তাদের গাড়ির মধ্যে কোনো একটা জানোয়ারের, যেটার নখ খুব বেশি বড়, ওটার স্ক্র্যাচের দাগ পায়। এরপর আরেকটা ঘটনা হচ্ছে একটা ছেলের সাথে এবং তার নানুর সাথে। ছেলেটা শিশ বাজানো শিখছে নতুন নতুন, ছেলেটার বয়স 12-13 হবে। তো সে শিশ বাজাতো, চিঠি দিত এবং তার নানু খুবই বিরক্ত হতো এবং বলতো যে যেটাই করো রাতে বাজাবা না, বিশেষ করে আমার বাসায় থাকলে তুমি রাতে বাজাবা না। কিন্তু ছেলেটার এটা একটা অভ্যাস ছিল, সে ভুলে যাইতো, সে বাজাতেই থাকতো।
তো একদিন রাতে সে তার রুমে যাওয়ার পর এভাবে সিটি বাজায়, অনেকবার বাজায় এবং বাজিয়ে সে ঘুমিয়ে যায়, তার খেয়াল নাই। তো মধ্যরাতে তার নানু তার রুমে আসে এবং ছেলেটাকে ডাক দিয়ে তুলে বলে যে আসো তাড়াতাড়ি আমার রুমে আসো, তুমি এই রুমে থাকতে পারবে না। তো তাকে জোর করে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। সে তার নানুকে জিজ্ঞেস করে যে নানু কী হয়েছে বলো আমাকে। তো নানু বলে না এখন বলবো না, আমি তোমাকে সকালে বলবো, এখন চুপ থাকো। একদিন সকালে তার নানু তাকে বলে যে সে যখন শীষ বাজানো শেষ করে ঘুমিয়ে গেছিল, কেউ একজন তার জানালার কাছে এসে দাঁড়িয়ে শীষ বাজাইতেছিল। তখন তার নানু তাকে এসে ওর রুম থেকে নিয়ে যায় এবং তার নানুর ধারণা মতে ওটা খুব নেগেটিভ কিছু ছিল, কোনো পজিটিভ কিছু ছিল না, এবং তার নানু এসবে খুবই বিশ্বাস করত। তো এগুলোই ছিল আজকের ঘটনা। তোমরা এখনও আমাকে অনেক স্টোরি পাঠাও, যদি আমি স্টোরি নেই না। তো অনেকে আবার এটাও প্রশ্ন করো যে আপু তুমি কেন আজকের ভিডিওতে স্টোরি বললা। আমি তোমাদেরকে এখনের ভিডিওগুলোতে যে ঘটনাগুলো নিয়ে কথা বলি সবগুলো হচ্ছে অনেকবার পরীক্ষিত, মানে অনেকবার বলা হয়েছে কিন্তু কারো কোনো ক্ষতি হয় না। কিন্তু আমাকে যারা স্টোরি পাঠায় তার মধ্যে কিছু কিছু স্টোরি কখনো কোথাও, কিছু কিছু না সবগুলোই, কখনো কোথাও বলা হয় নাই, কিন্তু অনেকগুলোই কোনো ক্ষতি করে নাই। কিন্তু কিছু স্টোরি অনেক বেশি ক্ষতি করে এবং যারা শুনছে তাদেরকেও ক্ষতি করছে এবং আমি যে বলছি তাকে তো আরও বেশি ক্ষতি করছে। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা দেখো যে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে যে আপু এই স্টোরিটা শোনার পর আমার এমন খারাপ লাগতেছে, বা এই স্টোরিটা শোনার পর আমার সাথে এইটা হয়েছে, এবং আমাকে অনেকে মেসেজেও লিখছে যে আপু তোমার এই ভিডিওটা শোনার পর আমার এরকম হয়েছে। তো যার কারণে আমি আসলে এই ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো নেওয়া বন্ধ করে দিছি। আমার সাথে যা হয়েছে তা কারোর সাথে হোক, বা আমি আবার কখনো এরকম কিছু ফেস করতে চাই না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা বলতে পারো যে আপু আমি তো দেখছি আমার তো কিছু হয় নাই, এখন এখানে একটা কারণ আছে। আমি তোমাদেরকে বলি, সে কারণটা হচ্ছে যাদের এয়ার সাইন তাদের এগুলো বেশি এফেক্ট করে। আমার তুলা রাশি তো আমার অনেক বেশি এফেক্ট করে এই জিনিসগুলো, আর যাদের তুলা রাশি বা এয়ার সাইনগুলো আছে তারাও এগুলো ফেস করে খুবই বেশি। তো এটার একটা কারণ আছে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো যদি তোমরা চাও যে কারা বেশি এরকম প্যারানর্মাল এন্টিটি দ্বারা প্রভাবিত হয়। কমেন্ট করে নিচে যদি দেখতে চাও এরকম কোনো ভিডিও। তো তোমার সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।